আসসালামু আলাইকুম। আয়কর এই ইউটিউব চ্যানেলে আয়কর আইন 2023-এর ধারাবাহিক ভিডিও রেকর্ড উপস্থাপন হচ্ছে। আজকে এপিসোড 12-এ ধারা 2-এ উপধারা 31-এ কোম্পানির সংজ্ঞা নিয়ে উপস্থাপন করা হবে। আয়কর আইন 2023-এর ধারা 2-এ উপধারা 31-এ কোম্পানি সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে: কোম্পানি অর্থ কোম্পানি আইন 1994 অর্থাৎ 1994 সনের 18 নম্বর আইনে সংজ্ঞায়িত কোনো কোম্পানি এবং ইহার অন্তর্ভুক্ত হইবে। ক বিদেশি কোনো প্রতিষ্ঠানের লিয়াজ অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস। খ যে কোনো বিদেশি সত্তা বা ব্যক্তির স্থায়ী কোনো প্রতিষ্ঠান। গ বাংলাদেশের বাইরের কোনো দেশের আইন দ্বারা বা আইনের অধীন নিবন্ধিত কোনো সংঘ বা সংস্থা। ঘ যে কোনো ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান। ব সকল শিল্প ও বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান। চ এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সহিত নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান। ছ কোনো ফার্ম, ব্যক্তি সংঘ, জয়েন্ট ভেঞ্চার বা ব্যক্তিবর্গের সংগঠন উহা যেই নামে অভিহিত হোক না কেন, যদি উক্তরূপ ব্যক্তিবর্গের কেহ কোম্পানি আইন 1913 অর্থাৎ 1913 সনের 7 নম্বর আইন বা কোম্পানি আইন 1994 অর্থাৎ 1994 সনের 18 নম্বর আইন এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি বা বিদেশি সত্তা হয়। বর্গীয় জ সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারের কোনো কর্তৃপক্ষ। ঝ আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যে কোনো সত্তা। নিয় স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তি সংঘ, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত অন্য সকল সত্তা। ট কোনো আইনের ধারা বা আইনের অধীন নিগমিত নহে এইরূপ কোনো বিদেশি সংঘ বা সংস্থা যাহা বোর্ড কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে কোম্পানি হিসেবে ঘোষিত হইতে পারে। এই ছিল এই এপিসোডে কোম্পানির সংজ্ঞা। আমরা পরবর্তী এপিসোডে পরবর্তী সংজ্ঞা নিয়ে উপস্থাপন করব। ধন্যবাদ।